বিরতির পর আবার আপনাদের স্বাগত। প্রতি ঘরে সুশাসন তারই অঙ্গ হিসেবে বিকাশ মেলা চলছে রাজ্যের বিভিন্ন জায়গাতে এবং আম্বাসা মহকুমাতেও এই বিকাশ মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার আম্বাসা পুর পরিষদের উদ্যোগে আম্বাসা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এই বিকাশ মেলা। এই বিকাশ মেলার উদ্বোধন করেন বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস, ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এদিনেরই বিকাশ মেলায় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হয়। এই স্টলগুলোর উদ্বোধন করেন অতিথিরা। স্টলগুলোর জনসাধারণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্যই খোলা হয়েছে, এই কথাই কিন্তু জানিয়েছেন বিধায়ক পরিমল দেববর্মা। বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই স্টলগুলোর মাধ্যমে যাতে সরাসরি যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা যাতে সাহায্য পেয়ে যান সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকের এই স্টলগুলো উদ্বোধন করা হয়েছে এবং সেখানে একাধিক যারা নেতৃত্বরা রয়েছেন তারা, জনপ্রতিনিধিরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে অর্থাৎ বিকাশ মেলাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বিধায়ক পরিমল দেববর্মা শুনব। বিভিন্ন জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্প ইতিমধ্যে লঞ্চ হয়েছে তার লাভ আমরা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই প্রকল্প লঞ্চ করেছেন। আমরা এলাকাবাসী এই প্রকল্পের যত সুযোগ সুবিধা আমরা ভোগ করব তার জন্যই আজকে এটা পৌর পরিষদে দুইটা এরকম মেগা ক্যাম্প হবে এবং পঞ্চায়েত লেভেলে ব্লক লেভেলে দুটো হয়েছে, পঞ্চায়েত লেভেলে ডিসি লেভেলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা ডিসিতে এই মেগা ক্যাম্প হচ্ছে। তো আমি অনুরোধ করব আপনারা যারা এখানে লাইন ডিপার্টমেন্টের যারা আছেন উপস্থিত রয়েছেন বা যারা এই আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হননি স্টল খোলেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আগামী যে সমস্ত মেগা ক্যাম্প হবে ওই সমস্ত ক্যাম্পে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন ওনাদের স্টল খুলে জনসাধারণের সাহায্য করে। আপনারা শুনলেন বিধায়ক পরিমল দেববর্মা কি বলেছেন এবং যে দপ্তরে স্টলগুলো খুলেছেন তারা তো অবশ্যই যারা জনসাধারণ রয়েছেন তাদের জন্য সুবিধা প্রদান করবেন, কিন্তু যে দপ্তরগুলো স্টল খোলেননি তাদেরকেও তিনি আহ্বান করেছেন আগামী এরকমের বিকাশ মেলার মধ্যে যাতে তারা স্টল খোলেন এবং জনসাধারণের সুবিধার জন্য যাতে এগিয়ে আসেন। বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলের যে সাধারণ জনগণ রয়েছেন বিশেষ করে গ্রামীণ অঞ্চলের সাধারণ জনগণ অনেকটাই উপকৃত হবেন এই বিকাশ মেলাগুলোকে কেন্দ্র করে এমনটাই জানিয়েছেন বিধায়ক পরিমল দেববর্মা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।